বিকেলের নাস্তায় নতুন কিছু মুখরোচক মুচমুচে খেতে ইচ্ছে করলে নতুন এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর রেসিপিটি এতটা সহজ যে কেউ দেখলে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আর দেরি না করে আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। মুচমুচে এই নাস্তা বানাতে লাগবে সেদ্ধ আলু। প্রথমে আলুগুলোকে ভালো করে একটা কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে সেদ্ধ করে জল ফেলে তারপরে একটি ম্যাশার দিয়ে এই রকম ম্যাশ করে নেবেন। প্রথমে লাগবে সেদ্ধ আলু। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলে আলুটা দেখবেন খুব সুন্দরভাবে স্মুথ হবে। আলুর মধ্যে যাতে কোনোরকম দানা দানা ভাব না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। খুব ভালো করে আলুটাকে এরকম মেখে নিতে হবে। আর লাগবে এদিকে চিড়ে। আলু ও চিড়ে এই দুটো উপকরণ হচ্ছে প্রধান। এই দুটো উপকরণ দিয়ে খুব সহজে 5 মিনিটের মধ্যে কিন্তু নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এদিকে আলুটাকে সিটি দিতে বসিয়ে দেবেন আর এদিকে চিড়েটাকে ভিজিয়ে দেবেন। একসঙ্গে দুটো হয়ে যাবে, এদিকে আলুও সেদ্ধ হয়ে যাবে আর চিড়েটাও দেখবেন ভেজানো হয়ে যাবে। চিড়েগুলোকে প্রথমে 2 থেকে 3 বার একটু জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একটু সময় পরেই দেখবেন চিড়েটা খুব সুন্দর নরম হয়ে যাবে। চিড়েটা ধুতে ধুতেই কিন্তু নরম হয়ে যাবে, তাও একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন যাতে চিড়েটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তারপরে দেখুন চিড়েগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া ম্যাশ করা আলু। আর চিড়েগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইরকম চিড়েটা যাতে নরম হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। চিড়েটা খুব ভালো করে প্রথমে নরম করে নিতে হবে। আর এরপরে একে একে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, এরকম ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা একটু বুঝিয়ে দিয়ে দেবেন। ঝাল যদি বেশি পছন্দ করে বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই লঙ্কাটা স্কিপ করবেন। আর দিতে হবে অল্প একটু আদা বাটা। আদা বাটা দিলে এর সেন্টটা দেখবেন দারুণ হবে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। স্বাদ বুঝে এখানে লবণ দিয়ে দিতে হবে মোটামুটি 1 চা চামচের। 1 চামচের একটু কম থাকবে, লবণ দিলেই হবে। আর সেই চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিতে হবে 1/2 চামচ ধনের গুঁড়ো। আর একটি স্পেশাল মশলা এখানে অ্যাড করতে হবে, এটা হচ্ছে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দেওয়াতে এর সেন্ট এবং টেস্ট দেখবেন দুধটা অনেক অংশেই বেড়ে যাবে। এই মশলাটা অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর সেন্টটা কিন্তু দারুণ হবে, বাচ্চাদের কাছে খুবই প্রিয় লাগবে, একেবারে চটপটা হবে আর এর ফ্লেভারটা এত সুন্দর লাগবে যে খেতে দারুণ লাগবে। আর সবশেষে অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে হাত দিয়েই মেখে নেব। হাত দেখুন ভালো করে খুব সুন্দর ওয়াশ করে নিয়েছি, তারপরে হাত দিয়ে ভালো করে এরকম আলতো হাতে মেখে নিতে হবে। একটুক্ষণ সময় নিয়ে মাখতে হবে। চিড়ের সঙ্গে আলুটা এবং মশলাটা সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জল দেবেন না, জল না দিয়ে এরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। চিড়েটা হাত দিয়ে ছেঁকে নিলেও চিড়ের মধ্যে কিন্তু অল্প অল্প একটু জল আছে, সেই জলেই দেখবেন খুব সুন্দর মাখানো হয়ে যাবে। চিড়েগুলো যেহেতু আগে থেকে বেশ নরম হয়ে আছে আর এর সঙ্গে আলুটা মেশানোর পরে এবং যেহেতু পেঁয়াজ কুচি আছে, লবণ আছে, সমস্ত কিছু দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর মাখানো হয়ে যাবে। এখন এই মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে এরকম চৌকো করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে একটু ছুরিতে তেল লাগিয়ে নিয়ে তারপরে এইরকম দেখুন শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই মতন করে কেটে নেবেন। হাতের মধ্যে ছোটো ছোটো অংশ নিয়ে টিক্কি শেপেও বানিয়ে ফেলতে পারেন, আর না হলে এইরকম ছুরি দিয়ে একটু চোকো চোকো করেও কেটে নিতে পারেন, আর না হলে এইরকম তিন কোণা করেও কেটে নিতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করেই কাটতে পারবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর পুরুত্বটা দেখুন এইরকম একটু পুরু করে কাটতে হবে, তাহলে নাস্তাগুলো খেতেও দুর্দান্ত লাগবে আর নাস্তাগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এই নাস্তাগুলোকে দেখুন আপনারা একবার বানিয়ে কিন্তু সপ্তাহখানেক পর্যন্ত তো নর্মাল ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন, যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। এখন নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে তেল ভালো করে গরম করে নিয়ে গরম তেলের উপরে নাস্তাগুলোকে ছাড়তে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। না হলে কিন্তু ঠান্ডা তেলের উপরে নাস্তাগুলোকে ছেড়ে দিলে নাস্তাগুলো কিন্তু ভেঙে যাবে, একেবারে ভালো হবে না। তার জন্য গরম তেলের উপরে নাস্তাগুলোকে ছাড়তে হবে আর কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজলে দেখবেন বেশ মুচমুচে কুড়কুড়ে হবে। তারপরে দেখুন কালারটা এরকম সোনালি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে একটি টিস্যুর উপরে রেখে দেবেন, দেখবেন এর যে অতিরিক্ত তেলটা তা সুন্দরভাবে সোপ করে যাবে।
এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি। নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, ওপরটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও দুর্দান্ত হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে আর দেরি না করে হাতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের মুচমুচে চিড়ে আলুর নাস্তা। আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এইরকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।